গুড মর্নিং বন্ধুস অ্যান্ড বান্ধবীস, আজকের কোনো এটা ব্লগ ভিডিও হবে না, আজকের কিছু প্রশ্নের উত্তর দেওয়া হবে আর কিছু পরিস্থিতির উত্তর দেওয়া হবে যেটা ইউটিউবাররা সম্মুখীন হয়, যেসব পরিস্থিতির, যেসব প্রশ্নের, যেসব সমস্যার। আমাদের সমাজে কেন বিফল হচ্ছে বাংলা ইউটিউবাররা, ছোট ছোট ইউটিউবাররা কেন একটু এগোতে পারছে না, আর কত রকম সমস্যার সম্মুখীন হওয়ার পরেও তারা ইউটিউব ভিডিও চালিয়ে যাচ্ছে, সেই নিয়ে হবে আজকের ভিডিও। যারা যারা ইউটিউবার আছো আর যারা ইউটিউবারও নেই আমার ভিডিও দেখছো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, বেশ কিছু কথা বলার আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে। প্রথমেই বলি, ইউটিউবারদের নামে যে সমস্ত কথা প্রচলিত আছে যে খেয়ে দে কাজ নেই বলেই ভিডিও বানায়, সারাদিন খেয়ে দে কোনো কাজকর্ম নেই বলেই ভিডিও বানায়, আরে কী ভিডিও বানায় পড়াশোনা নেই এই বয়সে এইসব করছে, আরে ভাই দিনের পর দিন মাথা গুলিয়ে যাচ্ছে এইসব করে করে, ইউটিউব করে কত টাকা পাস, কোনো টাকা দেয় তোর থেকে, ওই বড় ইউটিউবাররা তো চার চাকা কিনছে, তুই অন্তত একটা বাইক কিনতে পারিস তো, এতদিন ধরে ইউটিউব করছিস একটা বাইক তো কিনতে পারিস, কত টাকা পেলি ইউটিউব থেকে বল কি হচ্ছে, এতদিনে ঠিক মতো পড়াশোনা করলে সরকারি চাকরি পেয়ে যেতিস, বুঝলি পড়াশোনা কর, বাসের বাড়ি বিল্টুকে দেখে শিক্ষা হয় না, সারাক্ষণ বই নিয়ে বসে থাকে পড়াশোনা করে, সারাক্ষণ পড়াশোনা করে, তুই সারাদিন ফোনে মুখ ঢুকিয়ে কী সব করিস বুঝতে পারছি না, এক ফালতু ভিডিও বানাস ফালতু ভিডিও, এই ভিডিওগুলোর কোনো মানেই হয় না, আরে দেখ ক্যারিমিনারটিকে দেখ, আরে দেখ বঙ্গাইকে দেখ, আরে দেখ তুষার দাসকে দেখ, ওরা কত ভালো ভালো ভিডিও বানাচ্ছে, তুই কী বানা ভাই, তোর কত সাবস্ক্রাইবার যেন, ও 500 সাবস্ক্রাইবার, তোর ভিডিওতে কত ভিউ আসে যেন, ও 100 ভিউ, ওই জন্য তোর ভিডিও কেউ দেখে না, তুই আমাদের পাড়ায় তুই ভিডিও বানাস কিন্তু এই ভিউ নিয়ে কী হবে ভাই, কে সাপোর্ট করবে তোকে, ধুস ধুস ধুস, কি ভিডিও বানাস তুই, ও ডেলি লাইফস্টাইল ব্লগ, মানে সারাদিন যা হাগিস মুতিস চান করিস খাস সব দেখাস, কি গন্ধ। শুধু এটুকুই নয় ভাই, এরপরেও আসে ফ্যামিলি প্রবলেম, আর এরপরে আসে ইউটিউবের টেকনিক্যালগত সমস্যা, যেটা বর্তমানে ঘটছে টেকনিক্যাল সমস্যা, মানে যখন তখন ভিউজ ডাউন হয়ে যাওয়া, যখন তখন সাবস্ক্রাইবার কেটে নেওয়া, যখন তখন নানান রকম প্রবলেম ভাই, যেটা ইউটিউব ভিডিও যদি বানাতে একমাত্র তাহলেই বুঝতে পারতে। এবার আসি তোমাদের একটা একটা করে প্রশ্নের উত্তর দিতে। প্রথমেই যেটা ইউটিউবারদের সম্বন্ধে বলা হয় যে খেয়ে দে কাজ নেই বলেই এই সব করে, ভাই খেয়ে দে কাজকর্ম করে তবেই কিন্তু ইউটিউবাররা ভিডিও বানায়, কারণ যদি তাদের কথা ছেড়ে দিই, যারা বড় ইউটিউবার একেবারে ফুল টাইম ইউটিউবের পিছনে দেয়, যারা ইনকাম করে তারাই সাধারণত এরকম হয়, বাকিরা কিন্তু 90% কি 80% সমস্ত কাজকর্মের মাঝে ফাঁক বুঝে ইউটিউব করে, ইউটিউবের পিছনে সময় দেয়। ভালো করে খেয়াল করলে দেখবেন যারা ইউটিউব করছে তারা বেশিরভাগই ছাত্র স্টুডেন্ট, তাদের পড়াশোনা ফাঁকে, আর তারা কেন বেশিরভাগ এই টাইমটা ইউটিউবে আসছে, কেন বেশিরভাগ ডেলি লাইফস্টাইল ব্লগ করছে, কেন এইভাবে ইউটিউবের পিছনে টাইমটা ঢেলে দিচ্ছে, এর পিছনে একটা বড় কারণ ভাই স্কুল কলেজ বন্ধ থাকা। আপনারা ভালো করে খেয়াল করবেন, বাবা মারা যারা এই কথা বলে থাকেন, স্কুল কলেজ যখন খুলে যাবে, পড়াশোনা তাদের চালু হয়ে যাবে, তাদের হাতে বিভিন্ন কাজের চাপ চলে আসবে, তারা তাদের ইউটিউব প্যাশনটাকে ধরে রাখলেও এত পরিমাণে এতে অ্যাক্টিভ থাকতে পারবে না, তাদের হাতে কোনো কাজ নেই বলে তারা আর পাঁচটা ছেলের মতো মদ খেয়ে বিড়ি খেয়ে সিগারেট খেয়ে সময় নষ্ট না করে গেম খেলে না খেলে পাবজি খেলে এটার পিছনে সময় দিচ্ছে, কারণ এরা চায় তাদেরকে কিছু মানুষ চিনুক। আর যদি বাস্তবেই বলতে চান যে যারা খেয়ে দে কাজ নেই তারাই একমাত্র এই কাজ করে, আমি তাহলে বলে দিই, আপনারা যদি চান আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, এরকম অনেক মানুষ আমার চেনা আছে এদেশে হোক বা অন্য দেশে, যারা হচ্ছে হোটেল বা রেস্টুরেন্টে কাজ করে, দিন শেষে এসে ব্লগ বানায় ভিডিও বানায়, বা কোনো অফিসে চাকরি করে দিন শেষে এসে ভিডিও বানায়, কারণ এগুলো হচ্ছে তাদের মনের শান্তি, তারা এটা বানিয়ে মন থেকে খুশি হয়। আর তারা কিন্তু তারা যারা চাকরি করে কোনো জায়গায় কাজ করে তারা টাকার চেয়ে বেশি কী চায় জানেন, যেটা আর সবাই মানে যারা ইউটিউব করছে তারা চায় যে একটু মানুষ ভালো বলুক, কিছু মানুষ ভালোবাসা দিক, কারণ ভাই তারা জানে টাকার স্বপ্নটা অনেক দূর, যেটা সম্ভব নয়, যেটা হওয়া সম্ভব নয়, শুধু চায় একটু ভালোবাসা একটু সাপোর্ট, যে 50টা কমেন্ট করুক ভালো ভালো দাদা বিগ ফ্যান, এইসব কমেন্ট পেতে তারা চায়, তাদের ভিডিও বেশি মানুষ দেখুক এটাই চায়, বেশি ভালোবাসা পাক এটুকুই চায় তারা। ইউটিউব করতে দেখলি যেসব বাবা মারা বলেন, যেসব বাবা মা হোক বা প্রতিবেশী হোক বা বন্ধু বান্ধব, যে কত টাকা রোজগার করলি, তাদের উদ্দেশ্যে বলি ছেলে মেয়েকে হোক বা ভাইপো ভাইজিকে হোক, ছোটোবেলা থেকে যখন ক্লাস 1 থেকে বা লোয়ার নার্সারি থেকে 12 পর্যন্ত 10-12 বছর পড়াশোনা করান, নিজে টাকা খরচা করে, নিজের টাকা দিয়ে খরচা করে, তখন কি তারা তাকে আপনাকে টাকা দেয়, নাকি এটুকুর গ্যারান্টি দিয়ে দেয় যে সফল হয়ে বড় চাকরি করবেই, হতেই পারে তো 10-12টা বছর শেষে কেউ চাকরি পেয়ে যায়, কেউ সফল হয়, আর কেউ হচ্ছে ওই ভ্যান চালায় বা টোটো চালায়, তাহলে কি আপনারা সেই ছেলেকে মেনে নেন না বা দিনরাত গালাগালি করেন না, করেন না? তাহলে ইউটিউব হচ্ছে এরকমই একটা প্ল্যাটফর্ম, সেখানে আপনারা তারা বাচ্চারা যারা ইউটিউব করে যাচ্ছে তারা আপনাদের কাছ থেকে কোনো টাকা নেয় না, বা নিলেও খুব কম পরিমাণে নেয়, যেটা আপনাদের পড়াশোনার পিছনে, মানে তারা তাদের এক্সট্রা টাইমে এটা করে, জীবন শেষে কেউ সফল হয় আর কেউ পারে না,
এটাই হচ্ছে ব্যাপার, একটু এইভাবে একটু ভেবে দেখবেন। স্বীকার করতে না চাইলেও এটাই সত্যি যে প্রতিটা মানুষ চায় যে তাকে আরও পাঁচটা মানুষ চিনুক, আরও পাঁচটা মানুষ ভালো বলুক। সেই উদ্দেশ্যেই কিন্তু ছোট ইউটিউবাররা, তাদের যাদের ছোট বলা যায় ইউটিউবার, ইউটিউবার ছোট বড় বিচার ওইভাবে করলে যাবে না, তারা কিন্তু কন্টিনিউ পরিশ্রম করে যাচ্ছে ঠিক এই কারণেই, কারণ প্রথমেই তারা টাকাচ্ছে আগে, টাকার স্বপ্ন তাদের কাছে স্বপ্নই জাস্ট, কিন্তু তারা যেটুকু চায় সেটুকু হলো মানুষের কাছে ভালোবাসা, মানুষের কাছে সাপোর্ট, মানুষের কাছে একটু সাপোর্ট, একটু ভালোবাসা, কিন্তু তারা সেগুলো পায় না দিনের পর দিন কঠোর পরিশ্রম করে। অথচ আমাদের সমাজে কী জানেন তো, বড় বড় ইউটিউবাররা যারা মাসে একটা ভিডিও, দু মাসে একটা ভিডিও আনলেও তাদের ভিডিওতে লাখে লাখে মানুষ ভিড় করে, কিন্তু এই একই ভিডিও বা একই পরিশ্রম ঠিক মতো দেখলে এদেরটাও হয়তো ভালো লাগতে পারে আপনাদের, কিন্তু মন দিয়ে দেখেন না, মন থেকে সাপোর্ট করেন না বলেই মনে হয় না ভালো হয়েছে, কিন্তু ঠিক ওই ইউটিউবারটার মতো ভালো হয়নি, তাই দেখি না, তাই ভিউজ আসে না। এরা যে দিন রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে, কিছু মানুষ যদি এরা বুঝতো, কিছু মানুষ যদি আমাদের সাপোর্ট করতো বা এদের সাপোর্ট করতো, তাহলে এরাও তো একদিন এগোতে পারতো, তাই নয় কি? সমাজে এটাই দোষ যে এটাই ধারণা প্রচলিত আছে যে বড় ইউটিউবারদের ভিডিওগুলোই একমাত্র ভালো হয়, আর ছোটো ইউটিউবাররা কী করছে কোনো মাথামুন্ডু নেই। একটু যদি মাথামুন্ডু দিয়ে বোঝার চেষ্টা করেন তাহলে ওগুলোও দেখবেন অনেক মাথামুন্ডু আছে, অনেক কিছু ভালো আছে। তাই বলবো সময় করে যারা ডেলি পরিশ্রম করে যাচ্ছে, ডেলি না হোক মানে বড় ইউটিউবের তুলনায় অনেক বেশি পরিশ্রম করছে, ওদের ভিডিও যেমন দেখছেন এদের ভিডিওর পিছনেও সময় দিন, দেখবেন এরা কিছু করতে পারবে আর আপনাদের ভালো কিছু উপহার দিতে পারবে। এরা কিন্তু নিঃস্বার্থভাবে কমেডি বা রোস্ট এর মাধ্যমে মানুষকে হাসিয়ে চলেছে, আর আশপাশের লোক বা নিজের লোকরা কী জানেন তো, ভালো লাগলেও হাসলেও বলবেন না হাসি পায়নি, জিনিসটা ঠিকঠাক হয়নি, বা যারা তোমার হেটার্স আছে বা যারা তোমার ভালো সহ্য করতে পারছে না, এদেরকে টোটালি বাদ দিয়ে দাও, আর যারা একটু হলেও হাসছেন তারা আর একটু শেয়ার করুন, যাতে এরা এদের সম্মানটা পাক, এরা মানে এত পরিশ্রম করছে এর ফলটা পাক। এরা কিন্তু নিঃস্বার্থভাবে না, এরা টাকা রোজগার করে না, টাকা রোজগার যারা করে তাদের হাব ভাবি আলাদা ভাই, আর যারা দিনরাত পরিশ্রম করতে দেখবেন তারা টাকা রোজগার করে না, শুধু একটু মানুষের ভালোবাসা পাওয়ার আশা এরাই করছে। আছে অনেক কমেডিয়ান, অনেক রোস্টার বয়স্ক মানুষদের, অসুস্থ রুগীদেরও হাসাচ্ছে, আর এমন ব্লগারও আছে যারা নিজের ছোট্ট এলাকাকে, যেটা আজ পর্যন্ত কেউ দেখেননি, আপনার সত্যি কথা বলবেন আপনার নিজের ছবিকে বা নিজের পাড়ার ছবিকে টিভির পর্দায় দেখলে ভালো লাগে তো, খুব খুশি লাগে তো? ইউটিউব হচ্ছে এমনও একটা প্ল্যাটফর্ম যেখানে সব মানুষ চাইলে দেখতে পারে, সেই জায়গায় আপনার জায়গাকে বা আপনার এলাকাকে বা আপনার পাড়ার উৎসবকে যারা ব্লগের মাধ্যমে রিপ্রেজেন্ট করছে তাদেরকে একটা সাবাস দিন, ধন্যবাদ জানান, হিংসা না করে, ঘৃণা না করে, কারণ তারা অনেক পরিশ্রম করে আপনাদের ছোট ছোট জিনিসটাকে তুলে ধরছে সবার সামনে। স্বাভাবিক খুশি লাগারই কথা নিজের জিনিসকে টিভির পর্দায় দেখতে পাওয়া, তেমনি ইউটিউবের পর্দায় দেখতে পাওয়াটাও তো অনেক একটা ভালো ব্যাপার। তাই বলবো একটু সাপোর্ট করুন যাতে ওরা আপনার অঞ্চলকে বা আরও ছোটো অঞ্চলকে অনেক ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারে। আর যেসব বাবা মারা বিরক্ত হচ্ছেন যে ডেলি লাইফস্টাইল ব্লগ কি বানাচ্ছে, তার ঠিক নেই, স্কুল কলেজ খুলুক, পড়াশোনা আরম্ভ হয়ে যাক, তার হাতে কাজ আসুক, দেখবেন সেই কাজের ফাঁকে তার ভিডিও করা অনেক কমে যাবে, বেশিরভাগেরই কমে যাবে, কারণ হাতে কাজ না থাকে, এই দুই বছর গোটা লকডাউনে বসে থাকতে থাকতে কোনো কাজ না পেয়ে এটাকে শুরু করেছে ছেলেরা, মানে সময়টাকে কাজে লাগাচ্ছে ভাই কিছু মানুষের ভালোবাসা পাবার আশায়। আর ইউটিউবের ক্ষমতা যদি বলেন, বাবা কি ধাবার নাম শুনেছেন? একটা ইউটিউবাররা কিন্তু এক হলে পারে, একটা গরিব মানুষ যদি অসহায় হয়, অসহায় মানুষকে যদি দেখে তারা ভিডিও বানিয়ে কিন্তু তার অনেক টাকা রোজগার করতে সাহায্য করে, যেসব দোকান ছোটোখাটো অনেক কষ্টে দোকান চালাচ্ছে তাদেরকে নিয়ে ফুড ব্লগ বানিয়ে, তাদের দোকানকে ভাইরাল করছে, যাতে আরও দশটা মানুষ যাচ্ছে, আরও হাজারটা মানুষ যাচ্ছে, তার বিক্রি বাড়ছে, তার সব কিছু উন্নতি হচ্ছে, এটা কিন্তু স্বীকার করতে বাধ্য হবেন, এরকম অনেক কিছু ঘটনা ঘটেছে। ইউটিউবই তুলে এনেছে রানু মণ্ডলের মতো পথশিল্পীকে, মানে একজন ভিখারিকে, এবার সে তার নিজের ভুলে হয়তো হারিয়ে গেছে, ইউটিউবই তুলে এনেছে বাবা কি ধাবার মতো রেস্টুরেন্টকে, আর ইউটিউবই করোনার সময় মহামারীতে বড় বড় ইউটিউবাররা টাকা ডোনেট করে অনেক কিছু করেছে। তাই বলবো ভাই ইউটিউবাররা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়, যেটা ফ্যামিলি প্রবলেম বলো বা ইউটিউবের প্রবলেম, নানান সমস্যার সম্মুখীন হয়, এর পরেও তারা কষ্ট করে দিন রাত খেটে ভিডিও বানিয়ে যাচ্ছে। তাই বলবো যতটা বড় বড় ইউটিউবারদের পিছনে সময় দেন ওদেরকেও একটু সময় দিন, আর বাড়িতে বুঝুন ওরা ঠিক স্কুল কলেজ শুরু হলে ঠিকই বুঝে যাবে, অনেকটাই কম করবে, আর ইউটিউবারদের সম্মান দিতে শেখুন। ওই এসে ভিডিও দেখলাম ডিসলাইক মেরে চলে গেলাম, আরে ভাই কী ভিডিও বানাচ্ছিস ফালতু, এইগুলো একটু বলা বন্ধ করুন। ইউটিউবারদেরও কষ্টের মূল্য আছে, এই নিয়ে আজকের কিছু কথা বললাম, কারণ ইউটিউবার আমিও একজন, নিজেকে ছোট ইউটিউবার মনে করি, অনেক সমস্যার সম্মুখীন আমাকে হতে হয়, আর এটুকুই বলার ছিল। ভালো লেগে থাকলে আমার ইউটিউবের যারা বন্ধু আছে ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আমি সবার পাশে আছি, আর সবাই পাশে থেকো এটুকু বলবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখো চাবার অন্য কোনো ভিডিও নিয়ে, টাটা বাই বাই। এই ভিডিওটা শেয়ার করে দাও কিন্তু আর পারলে বাবা মাকে শুনিও,
খারাপ হবে না। আর যে যার কাজ চালিয়ে যাও, আর সঙ্গে পড়াশোনাটাও মন দিয়ে করো, আর সমস্ত কাজও মন দিয়ে করো, যে যা কাজটা করছো। তুমি ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই।